লতা উইল বাই এ পেন, লতা একটি কলম কিনবে। গ্র্যান্ডমাদার উইল টেল এ স্টোরি, ঠাকুমা একটি গল্প বলবে। অর্থাৎ ভবিষ্যতে যখন কোনো কাজ হবে তখন আমরা শ্যাল বা উইল এই দুটো ওয়ার্ড বসিয়ে বাক্য গঠন করবো। এবারে তোমরা বুঝে গেলে যে কোথায় কোথায় শ্যাল বসে, আই আর উইল যখন থাকবে তখনই শ্যাল বসাবে, বাকি সব ক্ষেত্রে তোমরা উইল বসাবে। এবার দেখো পরের পাতে তোমাদের যে শব্দ অর্থগুলো রয়েছে সেই ওয়ার্ড মিনিংগুলো তোমরা ভালো করে পড়বে। আর ই এ ডি রিড, রিড মানে পড়া। ডি আর এ ডব্লিউ ড্র, ড্র মানে আঁকা। পি আই সি টি আর ই পিকচার, পিকচার মানে ছবি। এস সি এইচ ডব্লিউ এ স্কুল, স্কুল মানে বিদ্যালয়। সি ও এ বি কাম, কাম মানে আশা। ডব্লিউ আর আই টি রাইট, রাইট মানে লেখা। ডি এ এন সি ড্যান্স, ড্যান্স মানে নাচ করা। পি এল এ ওয়াই প্লে, প্লে মানে খেলা করা। ডি আর আই এন টি ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা। এম আই এল কে মিল্ক, মিল্ক মানে দুধ। এস আই এন সিং, সিং মানে গান। এইচ এল পি হেল্প, হেল্প মানে সাহায্য করা। বি ইউ ওয়াই বাই, বাই মানে কেনা। বি ই এন পেন, পেন মানে কলম। এস টি ও আর ওয়াই স্টোরি, স্টোরি মানে হচ্ছে গল্প। এই ওয়ার্ডগুলো তোমরা যেমন পেছনে আছে 26 পেজে সেই ওয়ার্ডগুলো তোমরা ভালো করে শিখবে। আর এই অধ্যায়টা তোমাদের সিলেবাসে কাজ যাবে। ওই 1, 2, 3, 4, 5 এই কথা তোমাদের বইতে করবে, সিলেবাসে কাজ এই সপ্তাহে যাবে, তোমরা করবে। এই অধ্যায় লেসন 6টা তোমাদের এই সপ্তাহে পড়া থাকবে। এবার দেখো ওয়ার্ড বুক, ওয়ার্ড বুকে তোমাদের চ্যাপ্টার 4 হচ্ছে ফ্লাওয়ারটা। ফ্লাওয়ারটা দেখো অর্ধেকটা হয়ে গেছিল, আজকে কিছুটা হবে। আজকে তোমাদের পেজ নাম্বার 5 এ হবে টি ইউ এল আই পি, টিউলিপ, টিউলিপ মানে মল্লিকা। টি ইউ বি টিউ, আর ও এস ই রোজ, টিউ রোজ মানে রজনীগন্ধা। টি এইচ ওয়াই এম ই টাইম, টাইম মানে তো সুগন্ধি ফুল বিশেষকে বোঝায়। ডব্লিউ এ টি আর ওয়াটার, এল আই এল ওয়াই লিলি, ওয়াটার লিলি মানে জলপদ্ম। এন আই জি এস টি নাইট, জে এ এস এম আই এন ই নাইট জেসমিন, নাইট জেসমিন মানে হচ্ছে শেফালি ফুল। ও এল ই এ এন ডি ই আর, ওলিয়ন্ডার, ওলিয়ন্ডার মানে হচ্ছে করমি ফুল। পি এ এস এস আই ও এন ফ্যাশন, এফ এল ও ডব্লিউ এ ফ্লাওয়ার, ফ্যাশন ফ্লাওয়ার মানে ঝুমকো ফুল। ডি ও জি ডগ, আর ও এস রোজ, ডগ রোজ মানে হচ্ছে টগর ফুল। এ আর ই বি আই এন আরেবিয়ান, জে এ এস এম আই এন ই জেসমিন, আরেবিয়ান জেসমিন মানে হচ্ছে বেল ফুল। এম এ এল এ টি আই মালতি, মালতি মানে মালতি ফুল। সি এইচ আর ওয়াই এস এ এম টি জি এম ইউ এম, ক্রিসমাসি মানে চন্দ্রমল্লিকা। এন আই জি এস টি নাইট, ইউ ইউ ডবল ই এন নাইট কুইন মানে রজনীগন্ধা। এম ও এন ই মনি, এফ এল ও ডব্লিউ এন মনি ফ্লাওয়ার মানে কুন্দ ফুল। ই টি ই আর ওয়াই টি এইচ আর আই এন এ এরিথনা মানে পারিজাত ফুল। পি এল ইউ এম ই আর আই এ প্লুমেরিয়া, প্লুমেরিয়া মানে হচ্ছে দোলন চাপা ফুল। দেখো এই ফুলের নামগুলো তোমরা একটু কঠিন আছে, কিন্তু একটু করে মানেগুলো ভালো করে কোন ফুলের কী নাম এগুলো শিখবে। আর একবার বলেছি টিউলিপ মানে হচ্ছে মল্লিকা ফুল, টিউ রোজ মানে রজনীগন্ধা ফুল, টাইম মানে সুগন্ধি ফুল বিশেষ, ওয়াটার লিলি মানে জলপদ্ম, নাইট জ্যাসমিন মানে শেফালি ফুল, ওলিয়ান্ডার মানে করবী ফুল, প্যাশন ফ্লাওয়ার মানে ঝুমকো ফুল, টগ রোজ মানে টগর ফুল, অ্যারোবিয়ান জ্যাসমিন মানে বেল ফুল, মালতি মানে মালতা ফুল, প্রিসম প্রিসম থিমা মানে চন্দ্রমল্লিকা ফুল, নাইট কুইন মানে রজনীগন্ধা, মনি ফ্লাওয়ার মানে পদ্ম ফুল, এরিথ্রিনা মানে পারিজাত ফুল, আর প্লুমেরিয়া মানে হচ্ছে দোলন চাপা ফুল। এই অবধি তোমাদের ওয়ার্ড বুক বইয়ে পড়া থাকবে দোলন চাপা ফুল অবধি। এইটা তোমরা বাড়িতে একটু ভালো করে ওয়ার্ড মিনিংগুলো, ফুলের নামগুলো একটু ভালো করে পড়বে। আর তোমাদের হ্যান্ডরাইটিং বইয়ে এবারে পেজ নাম্বার 17 17 পাতাটা এই সপ্তাহে হোমওয়ার্ক থাকবে। দেখো
থাকবে। এই পাতাটা ভালো করে তোমরা